আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনা সুমল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবার জন্য নিয়ে এলাম একটা ঈদ মেকআপ টিউটোরিয়াল। যেহেতু এইবারের ঈদটা পড়েছে গরমের মধ্যে, এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে মেকআপ করার সময় কী কী স্টেপ ফলো করলে বা কী কী ধরনের প্রোডাক্ট ইউজ করলে আমাদের মেকআপটা লং লাস্টিং হবে এই ঈদের দিনে। আর একই সাথে সময় বাঁচানোর জন্য একদম সিম্পল আর ফ্রেশভাবে আমি আমার আজকে এই ঈদ লুকটা করেছি। আর যে ব্র্যান্ডটা আমি ইউজ করেছি সেটা তোমরা বাংলাদেশেই পাবে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম, ইয়াস, প্রথম গ্রিন কসমেটিক্স এবং ভিগান ব্র্যান্ড লুইস ক্লোয়ে। ইয়াস, এটা অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশে তোমরা এখন পাচ্ছ। হাই কোয়ালিটির একটা ব্র্যান্ড, এর মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নেই যেটা কিনা লং টার্ম ইউজে আমাদের স্কিনের জন্য ক্ষতি করবে। উল্টো এমন এমন ইনগ্রিডিয়েন্ট আছে যেটা কিনা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করবে। গ্রিন কসমেটিক্স বলে কথা। সো লুইস ক্লোয়ে কোথায় পাওয়া যাবে বাংলাদেশে, সেটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তোমরা তাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক এবং ওয়েবসাইট সব কিছু চেক করতে পারো এবং সেখান থেকে কেনাকাটা করতে পারো। আর সেই সাথে আজকে লুইস ক্লোয়ে ইউজ করে আমি আমার এই বিউটিফুল ফ্রেশ গ্ল্যামারাস বলা যায়, আরো নো, বাট ফ্রেশ অ্যান্ড ইজি ঈদ মেকআপটা করেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি নিচ্ছি যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে লুইস ক্লোয়ে কুশন ফাউন্ডেশন, যেটা কিনা অল টাইপ স্কিনের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে কুশন আছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার স্কিন প্রেপ করে নিয়েছি আর আইব্রো অলরেডি করে ফেলেছি। সো আমি অলরেডি ব্যবহার করেছি এটা কয়েকবার, স্পঞ্জ দেখেই বুঝতে পারছ। কভারেজটার কথা যদি তোমাদেরকে বলি, একদম থিন কভারেজ দিবে, মানে ফুল কভারেজ দিবে কিন্তু থিন লেয়ারের কভারেজ দিবে, ঠিক আছে? স্কিনে একদমই হেভি ফিল করবে না তোমরা। আর এটা খুব, মানে স্কিনে অ্যাপ্লাই করার পরে মনেই হয় না যে কিছু একটা অ্যাপ্লাই করেছি। পার্থক্যটা তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমার সব একদম পিগমেন্টেশন বা আমার ছোটো ছোটো যে ফ্রেকলস আছে একদম কভার করে দিচ্ছে, ঠিক আছে? সো যাদের আমার থেকেও একটু ক্লিয়ার স্কিন তাদের তো কনসিলারেরও দরকার হবে না। তো স্পঞ্জ দিয়ে খুব সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করা যায় এবং ড্রাই স্পঞ্জ ব্যবহার করেছি আমি। এটাকে আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্যবহার করেছি, সেটাও খুব সুন্দরভাবে কাজ করে। এরপর আমি লুইস ক্লোয়ের কনসিলার নিচ্ছি, এটা ফুল কভারেজ কনসিলার, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটার অ্যাপ্লিকেটারটা হচ্ছে ডো ফুট অ্যাপ্লিকেটার। এই ধরনের অ্যাপ্লিকেটারে যেটা হয় যে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু পিক করা যায়, ঠিক আছে? আর প্রোডাক্ট খুব বেশি ওয়েস্টও হয় না এটাতে, আমার জন্য যেটা মনে হয়। সো যেসব জায়গায় আমার হাইলাইট করার দরকার আমি সেই সব জায়গায় অ্যাপ্লাই করছি, তোমরা দেখতে পাচ্ছ একটু ওপরের দিকে উঠিয়ে। এতে কি হয় জানো, এতে আমাদের ফেসটা একটু লিফটেড লাগে। মানে যাদের ফেস মনে হয় যে একটু গলুমলু বা মনে হচ্ছে একটু ঝুলে গেছে, তাদের জন্য একটা সুন্দর একটা লিফট দেয় এটা। এই জন্য সব কিছু আমি ওপরের দিকে আগে অ্যাপ্লাই করেছি, তারপরে আমি আমার ড্যাম্প বিউটি স্পঞ্জ দিয়ে ভালোভাবে অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি এবং একদম শেষে আমি আমার চোখের নিচে ব্লেন্ড করব। তাহলে যেটা হবে, চোখের নিচটা একদম খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে আমার যে ডার্ক সার্কেলটা আছে সেটা। বাই দ্য ওয়ে, প্রতিটার শেড নেম দেয়া থাকবে স্ক্রিনে। এরপর আমি লুইস ক্লোয়ে ব্র্যান্ডের একটা সেমি ম্যাট লিপস্টিক নিচ্ছি, যেটা শেড হচ্ছে রুবি ডান্স। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর একটা পিঙ্কিশ রেড লিপস্টিক, এবং এটাকে আমি আজকে আমার ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করব। এতে যেটা হবে, আমি যে পরবর্তীতে পাউডার ব্লাশ ব্যবহার করব, লং লাস্টিং হবে সেটা। এবং এই লিপস্টিকটা এত ক্রিমি আর এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, কি বলবো। সো এটাকে আমার মনে হয়েছে যে ক্রিম ব্লাশারগুলোর কনসিস্টেন্সিও কিন্তু এরকমই হয়, এই জন্য আজকে আমি এই লিপস্টিকটা ব্যবহার করেছি। দেখে মনে হচ্ছে না পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। বাই দ্য ওয়ে, ক্লাচটা কিন্তু লুইস ক্লোয়ের ব্রাশ সেট। সো এখান থেকে আমি একটা ছোট ব্রাশ নিচ্ছি, কাবুকি ব্রাশটা, এবং লুইস ক্লোয়ের ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার, যেটা কিনা লুজ পাউডার, এটা দিয়ে আমি আমার ফেসের বেসটাকে সেট করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই কুশন ফাউন্ডেশন, পাউডার, কনসিলার সবগুলোই কিন্তু অল টাইপ অফ স্কিনের জন্য একদম পারফেক্ট। সো গরমের দিনের জন্য কিন্তু খুবই খুবই ভালো। লুইস ক্লোয়ের দি লাবুম প্যালেটটা নিচ্ছি, যেটা কিনা বেসিক্যালি ওদের ব্লাশ প্যালেট, আর সেখান থেকে খুব শাইনি একটা শিমারি পিঙ্ক কালারের ব্লাশ আছে, ওটা আমি অ্যাপ্লাই করছি। এখন একটু হেভি মনে হলেও মেকআপ শেষে কিন্তু সব কিছু দেখতে অনেক সুন্দর ব্যালান্সড লাগবে। এবার আই মেকআপের জন্য ব্যবহার করব লুইস ক্লোয়ের সিগনেচার প্যালেট, আমার খুবই পছন্দের প্যালেট এটা। এখান থেকে একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিচ্ছি আমি লুইস ক্লোয়ের ব্রাশ সেটের একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, এবং আমি আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই আই শ্যাডো প্যালেটে কিন্তু হাইলাইটারও আছে, ঠিক আছে? এবং যে দুটো কালারফুল শেড আছে এটা কিন্তু ব্লাশ হিসাবেও ব্যবহার করা যাবে। গ্রিন কসমেটিক্স বলে কথা, মাল্টি ইউজের জন্য ব্যবহার করা যায়।
সেম আমি অরেঞ্জ শেডটা নিয়ে সেম ব্রাশ দিয়েই পুরো লিডে আবারও সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব লাইট একটা স্মোকি লুক হবে, কিন্তু ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট। এবার পিঙ্ক কালারের শিমারি আই শ্যাডোটা নিচ্ছি। এটা খুব নাইস একটা পিগমেন্ট এবং অলমোস্ট গ্লিটারের মতো, আঙ্গুল দিয়ে খুব সহজেই এটা অ্যাপ্লাই করা যায়। ব্রাশ দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি কিনা একটু লাইট কভারেজ চাও। আমার জন্য মনে হচ্ছিল যে আমি একটু স্পার্কলি চাচ্ছি, এই জন্য আমি আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করেছি। এবার আমি লুই ক্লোয়ের দ্য গ্লো প্যালেট, মানে এটার হাইলাইটার যে প্যালেটটা, সেটা নিচ্ছি এবং তোমাদের হাইলাইটার শেডগুলো দেখাই। দেখো কি পরিমাণ পিগমেন্টেড এবং সব ধরনের স্কিনের জন্য হাইলাইটার শেড আছে। সো এখান থেকে গোল্ডেন শেডটা নিয়ে আমি আমার আইব্রাউ বোনে অ্যাপ্লাই করছি এবং সেই সাথে আঙ্গুলের সাহায্যে আমি আমার চোখের ইনার কর্নারেও অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম প্যালেটের ব্ল্যাক আই শ্যাডোটা আমি লুই ক্লোয়েরই ব্রাশ সেটের একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমার চোখের নিচে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই আই শ্যাডোটাকে আমি ব্লেন্ড করব প্রথমে যে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছিলাম সেটা দিয়ে একটা ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে। হাইলাইটার অ্যাপ্লাই তো করতেই হবে, ঈদ বলে কথা। আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে হাইলাইটার অ্যাপ্লাই করছি। লুই ক্লোয়ের ওয়াটারপ্রুফ মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি কয়েক কোট। ও মাই গড, এই মাস্কারা $1000 করলেও উঠবে না, ঠিক আছে? প্রপার রয়্যাল ক্লেন্সার দিয়ে উঠাতে হবে। সো গরমের দিনের জন্য একদম পারফেক্ট। তো এরপর আমি যেটা করলাম, একজোড়া ফলস ল্যাশ অ্যাপ্লাই করে আসলাম আর লিপস্টিক লাগানোর পালা। দেখো কি সুন্দর করে আয়নার দিকে না তাকিয়ে কিন্তু একদম আমি স্মুথলি লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলছি। কি পরিমাণ পিগমেন্টেড এই লিপস্টিকগুলো! এগুলো হচ্ছে লুই ক্লোয়ের সেমি ম্যাট লিপস্টিক। ওদের লিকুইড লিপস্টিকও আছে, বাট সেমি ম্যাট লিপস্টিকগুলো না আমার খুব পছন্দ। এই ওয়েদারে না লিপস কিন্তু অনেক ড্রাই হয়ে যায় যতই গরম হোক, সো এই ধরনের লিপস্টিক কিন্তু খুবই খুবই ভালো। আর আমি যে শেডটা ব্যবহার করেছি সেই শেডটার নাম হচ্ছে ব্লাশিং ক্লোই, আমার খুবই খুবই পছন্দের একটা শেড। ব্যাস হয়ে গেল আমার আজকের মেকআপ লুক, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের মেকআপ লুক কিন্তু শুধু আমি যে ড্রেস পরেছি এটার সাথেই মানাবে এমন না, ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু অনেক সুন্দর লাগবে। প্লাস লিপস্টিক চেঞ্জ করে বা আই শ্যাডো একটু চেঞ্জ করে তোমরা কিন্তু ইজিলি যে কোনো কালারের ড্রেসের সাথে এই লুকটা ক্রিয়েট করতে পারবে। আশা করছি তোমাদের সবার ঈদ অনেক সুন্দর কাটবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।